আড়ালেই লুকিয়ে থাকে সমস্ত সুন্দর। কেমন করে বুঝলেন এটা আমি? ক্যামেলি আমার প্রিয় ফুল, তার গন্ধ আমি জানি। কতদিন পর দেখা বলুন তো, কেমন আছেন বলুন? আমাদের সকাল হয়, সন্ধ্যা আসে, রাত নামে, আছি ভালোই। তোমার কি খবর বলো? হঠাৎ করে হারিয়ে গেলে, ইন্ডাস্ট্রি তোমায় দারুণ মিস করে, কি খবর বলো? নির্বাসিতা এই কেটে যাচ্ছে আমার জগৎটা, আমি নিজেই সাজিয়ে নিয়েছি। এই চার দেয়ালের মাঝে সারাটাক্ষণ থাকতে দম বন্ধ হয়ে আসে। দেয়াল ঘেরা এই দালানগুলোকে আপনারা সভ্যতার স্মারক বলেন, আমি সেই তথাকথিত সভ্যতার মাঝেই বেঁচে আছি। নিঃশ্বাসের খবর খুব একটা রাখি না, তবে একটা ফুসফুস আছে, সেটা বেশ টের পাই। এখনো সেই আগের মতো হ্যালে করেই কথা বল। সময়ের সবচাইতে জনপ্রিয় নায়িকা, তারপর হঠাৎ নির্বাস, তা আমাকে স্মরণ করছো কেন? এই নির্বাসনের ছুটি দেব ভাবছি। তার মানে অভিমানিনীর মান ভাঙল। তো কোথায় কাজ করবে, ছোট পর্দায় না বড় পর্দায়? এখনো কিছু ভাবিনি, তবে একটা ফিল্ম প্রডিউস করব। বাহ, বেশ। কিন্তু ফিল্ম প্রডিউস করবে, বর্তমানে ছবির যে মার্কেট, মার্কেট নিয়ে তো ভাবছি না, আমাদের একটা সিনেমা হবে, এতটুকুই জানি। প্রচুর টাকার লোক নেই, আর একটু ভাববে কি? সকাল ভাই, ফিল্মটা করছি, বাস। আপনি ছিলেন আমার প্রথম সিনেমার স্ক্রিপ্ট রাইটার, তাই স্ক্রিপ্ট রাইটিংয়ের দায়িত্বটা আমি আপনাকেই দেব। ও সকাল ভাই, গল্পের কিন্তু একটা প্লট অলরেডি রেডি, আপনার যদি সময় হয় তাহলে গল্পটা শোনাতে চাই। সময় নিয়ে আমার কোনো তাড়া নেই, তুমি শুরু করো। আমি ছিলাম তখন খুব ব্যস্ত, কখনো শুটিং, কখনো ডাবিং, এপার বাংলা, ওপার বাংলা, প্রতিটা ছবি সুপারহিট। আমি আপনার প্রত্যেকটা ছবি দেখেছি, প্রত্যেকটা ছবি তো একদম সুপার বাম্পার হিট,
মানে আপনি যদি আমাকে একটা ছবিতে সুযোগ দিতেন আমি একদম ফাটিয়ে ফেলতাম, বিশ্বাস করেন ফাটিয়ে ফেলবো। দেখো মেঘ, হিরো হওয়াটা এত ইজি ব্যাপার না, এটা একটা সাধনার ব্যাপার। ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন, আমি আপনার কথা মতো মানে অ্যাক্টিং শিখছি, ডান্সও ভালোই শিখছি, সে সাথে ফাইটটাও আমি একদম আয়ত্তে নিয়ে এসেছি। আর এই জিম জিম কিন্তু আমি করা শুরু করেছি, দেখা যায় যে মাসলগুলো কিন্তু গ্রো করছে। আপনি খালি আমাকে একটা সুযোগ দেন, বিশ্বাস করেন ভাই আমি আমি সত্যি ফাটিয়ে ফেলব। বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি আমার নেক্সট ছবি নিয়ে ব্যস্ত আছি, তুমি পরে ফোন করে এসো। ঠিক আছে ভাইয়া, কিন্তু ভাইয়া খালি আপনি আমাকে একটা সুযোগ দেন ভাই। ভাইয়া আমি আমি ফিল্মের নায়ক, বড় নায়ক, এটা আমার একদম ছোটোবেলা থেকে স্বপ্ন, আমি এই স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছি। আপনি খালি আমাকে একটা একটা সুযোগ দেন, একবার হেল্প করেন, সত্যি ভাইয়া আমি ফাটিয়ে ফেলবো। ভাইয়া আপনি যদি আপনার এই ছবিটাতে আমাকে একটা সুযোগ দিতেন না, আমি আমি উফ মেঘ, আমি এখন খুব ব্যস্ত আছি, এখন তুমি যাও। আমি তাহলে পরে ফোন করে আসবো। হ্যাঁ তুমি এখন যাও। হ্যাঁ হ্যালো, আরে নায়িকাকে পাচ্ছ না, ফোনে পাচ্ছ না, ওর বাসায় যাও, ওর বাসার সামনে যে দাঁড়া থাকো, যাও। হিরো তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো? ভালো মতো বুঝো, যখন অ্যাকশন হবে তুমি এখান দিয়ে ঢুকবা, এই লাইনে ঢুকবা, একটা ফুল নিবা, একটা গোলাপ ফুল নিয়ে তুমি সুন্দর মতো স্মেল নিবা। হ্যাঁ এটা যেন গোলাপ ফুল না, এটা তুমি নায়িকাকে অনুভব করছো, এইভাবে করবা, ওকে? তারপরে স্মেল দিয়ে তুমি আস্তে করে বের হয়ে চলে যাবা, আর এই চোখে সানগ্লাস থাকবে না, সানগ্লাসটা নামা, আসো। হিরো অ্যাকশন! কাট ইট! ভাই আমি মেঘ। ও মেঘ, হ্যাঁ বলো, কি খবর? কোনো প্রোডিউসার পেয়েছো? হ্যাঁ ভাই, একজনকে পেয়েছি ভাই। শিওর তুমি? জি ভাই, শিওর ভাই। তো ভালো, গুড। তুমি এক কাজ করো তাহলে, তুমি ওই কাল পরশুর মধ্যে তোমার প্রোডিউসারের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করো, সরাসরি কথা বলে দেখি কি হয়, তুমি কি মনে করো? ঠিক আছে ভাই, আমি তাহলে সব কিছু অ্যারেঞ্জ করে আপনাকে ফোন দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, সেট রেডি, শর্ট আমরা কি শর্টে যাবো? আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? জি ভাই, জি। একদমই ফ্রি, কাজের ক্ষেত্রে আপনার কোনো বাইন্ডিংস নেই, আর আমার সাথে কাজ করলে বাজেটও কোনো প্রবলেম। তাও তো ভালোই। শফিন ভাই এবার কিন্তু জাস্ট উড়াই দেব, আমাদের যে গল্প প্ল্যানিং তাতে ব্লকবাস্টার হিট হবেই। এই তুর্যরণ্যের জীবনে কোনো ফ্লপ নেই, সব ছবি সুপার ডুপার হিট, আপনি কোনো টেনশন করবেন না বস। কিন্তু আমার একটা শর্ত আছে। এই তুর্যরণ্যকে আজ পর্যন্ত কেউ কোনো শর্ত দিয়ে কাজ করাতে পারেনি, কিন্তু আজ আপনার শর্তটা আমি শুনব। আমি চাই ছেলেটা হিরো হোক, ও স্বপ্নগুলো পূরণ হোক, আর স্বপ্নবাসদের সাথে তুর্য সবসময় আছে। বলুন আপনার কি শর্ত? আমার একটাই শর্ত, আমার সিনেমায় নায়িকা হবে এই সময়ের হার্ট থ্রব নায়িকা ক্যামেলিয়া। আপনার বাবার টাকার কেনা?
আর মানুষ মানুষ না না দেখে চলতে পারে না বড় বড় কথা বলে তোমাকে তোমাকে ভীষণ মিস করেছি স্যানোরিটা, ভীষণ মিস করেছি তোমার এই হাসি, এই তুজু ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ শোনো মেঘ, ওই নায়িকা ক্যামিলি আজকে আমাদের সাথে একটা মিটিং করবে, তুমি ওই শাফিন ভাইকে ফোন দিয়ে একটু জানিয়ে দাও বিষয়টা। আজকে বিকাল 4টায়। অফকোর্স ভাইয়া, আমি এখনই প্রফেসর সাহেবকে টেক্সট পাঠিয়ে দিচ্ছি, তাকে ইনফর্ম করছি, আপনি কোনো চিন্তা করবেন না। শোনো তুমি একটু হিরোইক লুকে আসবা, হ্যাঁ নায়িকা যেন দেখি সাথে সাথে তোমার প্রেমে পড়ে যায়। ভাইয়া আমি একদম নিজেকে প্রিপেয়ার করে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। আচ্ছা ঠিক আছে, কথা সংক্ষেপ। জি সূর্য ভাই গল্পটা ফাটাফাটি, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা আমাকে তো বললেন না হিরো কে? খুব ট্যালেন্টেড আর ড্যাশিং একটা নতুন ছেলে। নতুন ছেলে কি বলে আপনার ডিরেক্টর, নতুন ছেলে আমার হিরো হবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে ধর। ক্যামেলিয়া তুমিও কিন্তু একসময় নতুন ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুজো ভাই, আমার আপনার উপরে পূর্ণ আস্থা আছে। হয় কি মানে যখনই এই বড় নায়িকাদের সাথে কাজ করতে আসে নার্ভাস হয়ে যায় তো, খালি এনজি করে এনজি করে। ওকে কি আপনি তুজো ভাই বলেন কি আপনি এই ছেলে আমার হিরো আমার। ওয়াও তুর্য ভাই, আমি ক্যামেলিয়া, ক্যামেলিয়া আমি ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকা, আমার কথায় পুরো হলের দর্শক হুমড়িয়ে পড়ে, আমার কথায় টেবিল কালেক্ট হয়, আর সেই ক্যামেলিয়ার নায়ক হবে এরকম একটা রাস্তার ছেলে। এই রাস্তার ছেলে কি বলছো, সংযত হও ক্যামেলিয়া, সংযত হও। সরি তুর্য ভাই, আমি আপনার সিনেমা করবো না। আরে কি বলি ক্যামেলিয়া ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, আপনি যদি মেয়েদের সাথে অভিনয় করতে না চান আপনি করবেন না অভিনয়, আপনার জন্য দেশের সবচেয়ে বড় সুপারস্টার নায়ককে কাজ করা হবে, প্রয়োজনে আমরা দেশের বাইরে থেকে নায়ক রাখবো। কি সমস্যা এটা শামিল ভাই, কি বলছেন কি? আরে ক্যামেলিয়া শোনো, একটা জুনিয়র শিল্পীর সাথে তুমি এইভাবে কথা বলতে পারো না, এইভাবে অভিনয় তুজবে
এটা রাখেন। এটা আমি আপনার জুনিয়র আর্টিস্টকে গিফট করব। ক্যামেলিয়ার হিরো হবে, তার আগে আয়না একবার নিজের মুখটা দেখতে হবে না? সরি, আসলে তোমার গল্পতে আমি এতটাই ইনভলভ ছিলাম যে আসলে ভুলে গিয়েছিলাম হাতে আমার একটা মগ ছিল। একটা মগই তো, এত আপসেট হচ্ছেন কেন? এদিকটা একটু ক্লিন করে দাও তো, চলুন ওদিকটায় বসি। আর বলো এরপরে কি হলো? আমি আসলে আর মানে বলছিলাম আমার আর তো অর্শ হয়েছে না। এভাবেই কেটে গেল 11 মাস। মেঘের সাথে এর মধ্যে আর তোমার কোনো দেখা হয়নি? না, কিছুদিন পরই ছবিটি মুক্তি পেল। ভেরারি প্রেম, যেই ছবিতে মেঘের অভিনয় করার কথা ছিল। ঠিক ধরেছেন। আপনার চোখে মনে হয় চশমা আছে ম্যাডাম, তা না হলে রাস্তার ছেলেটাকে চিনতে তো আপনার কষ্ট হবার কথা না।
আপনার এত বড় স্পর্ধা, সুপার হিট নায়িকা ক্যামেলিয়াকে আটকে রেখেছেন আপনি? চুপ। কি সুপার হিট? হ্যাঁ সুপার হিট, এটা কি একটা গুলি ভরে দেবে একদম উড়ে যাবেন? কিন্তু কিন্তু আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমার কি ক্ষতি করেছেন? না আপনি তো আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন। আর বলছেন কি ক্ষতি করেছেন? আচ্ছা আপনি বলতে পারেন স্বপ্ন লুটেরার কি শাস্তি হতে পারে? কই কিছু বলছেন না যে জানেন না? আমার ক্ষমতা সম্পর্কে সত্যি কিন্তু আপনার কোনো ধারণা নেই। ক্ষমতা এই মেয়ে কাউকে কেয়ার করে না, কাউকে না। কি চান আপনি, কি চান, কত টাকা বলুন তো? অনেক টাকা হয়েছে আপনার, তাই না? অনেক টাকার প্রচুর অহমিকা আপনার, অনেক প্রাউড, অনেক ভাব। শুনেছিলাম আমার কাছে ছোট্ট একটা ব্যবস্থা আছে। প্লিজ দেখুন এরকমটা করবেন না, প্লিজ আমি আপনার কাছে মাফ চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করুন, প্লিজ প্লিজ। গল্পে দেখছি দারুণ ক্লাইম্যাক্স, টান টান উত্তেজনা, তারপর কি হলো বলো? এভাবেই কেটে গেল কিছুদিন। থানা পুলিশ গণমাধ্যমে বিষয়টি আলোচনা হয়নি? না হয়নি। কিন্তু কেন, ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা এতদিন নিখোঁজ? কারণ মেঘ আমার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস লিখেছিল, চলে যাচ্ছি, হয়তো আর কোনো দিন ফিরব না, এ আমার স্বেচ্ছায় নির্বাসন। দারুণ ক্লাইম্যাক্স, এরপর কী হলো বল? দিন দিন বাড়তে থাকে আমাকে নিয়ে মেঘের পাগলামি। ডালি, এই যে স্যান্ডেল। আর শুনো, আমার না ভালো লাগছে, লেটস ড্যান্স। কখনো না। আরে ধুর, লেটস ড্যান্স। হাউ ডেয়ার ইউ, তুমি আমার সাথে ডান্স করতে চাচ্ছ? গো, আমার সাথে? অফ কোর্স। জাস্ট লিভ, ওঠো, লিভ, ওঠো, লিভ, ওঠো, নাচ, নাচ, প্লিজ। তুই না সুপারস্টার, নাচ।
স্পষ্ট করে বলেন কি বলতে চাচ্ছেন আপনি? আমি জানি আমার অনেক অন্যায় হয়েছে, আমি আমি তার সব প্রায়শ্চিত্তের জন্য রাজি। প্রায়শ্চিত্ত মানে? আমি তোমার ক্যারিয়ার ফেরত দিতে চাই মেঘ। এটা সম্ভব না। কেন সম্ভব না? মানুষের মন কোনো দালাল না ম্যাডাম, যে চাইলেই ভাঙবেন আর চাইলেই গড়ে দিবেন। আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ। বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, প্লিজ ম্যারি মি, প্লিজ। মেঘ তোমাকে এত সহজেই ট্রাস্ট করে ফেললো? না, ওর বিশ্বাস অর্জন করতে বেশ সময় লেগেছিল। সত্যি ক্যামেলিয়া, তোমার তারিফ না করে আমি পারছি না। বিয়ের ডেটও কিন্তু ফিক্স করে ফেলেছিলাম। এই দেখো তোমার জন্য, খুলে ফেলেছ, এটা আমি লিখে নিই। শোনো, এখানে তোমার জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা পাঞ্জাবি আছে, যা পেলাম তাই নিয়ে আসলাম। কাজে অফিসে কখন যাব? এই তো চেঞ্জ চেঞ্জ করে চলে যাবো, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা চেঞ্জ করে সোজা কাজে অফিসে যাব। হ্যাঁ, আর তুমি বরং তুমি রেডি হও। তোমার চোখে জল, এনিথিং রং? না না, ও কিছু না। আচ্ছা ক্যামেলিয়া, সত্যি করে একটা কথা বলো তো, মেয়ে কি তোমাকে ভালোবেসেছিল? কোনোদিন বলেনি তো?
তবে ওর চোখে আমি গভীর ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আর তুমি? আমাদের আবার প্রেম, সবটাই তো আমাদের অভিনয়। তোমার তোমার এই কথাটার সাথে আমি একমত নই। চারণ্য সকল ভাই। আচ্ছা ঠিক আছে, তারপর কি হলো বলো। আমাকে কিডন্যাপ করার অপরাধে সাজা হলো মেঘের, 3 বছরের। তারপর আমি অনেক ভেবে চিনতে 6 মাস পর মেঘের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেই। তার মানে আমার ধারণাটাই সত্যি, তুমি মেঘকে ভালোবেসে ফেলেছিলে। আমি রাইট? আমি তো মানুষ সকাল ভাই, বিবেকের কাছে আমি পরাজিত হয়েছি। কারণ সব দোষ তোই আমার। আমি যদি সেদিনকার ওই গাড়ির ধাক্কাটাকে ইস্যু না করে মেকআপ রুমে মেঘের সাথে এত বাজে আচরণ না করতাম, তাহলে হয়তো হয়তো মেঘের জীবনটা এমন হতো না। এরপর কি হলো? আমি কারাগারে মেঘকে সরি বলতে যাবার আগেই জানতে পারলাম মেঘের রিলিজ হয়ে গেছে। তারপর বাসায় ফিরে মেঘের দিয়ে একটা চিঠি পেলাম, লেখা ছিল, হয়তো তোমাকে আর কোনো দিন ক্ষমা করতে পারবো না, প্রার্থনা করি ভালো থেকো। ফিল্মের ফর্মেটই বলি, ইন্টারেস্টিং। তারপর মেঘের সাথে দেখা হয়নি? না, আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আর কখনো কোনো দিন খুঁজে পাইনি। তাহলে কি তোমাদের এই অসমাপ্ত গল্পের এখানে শেষ? ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ। আমি মেঘ, আমি বড় আমি পানিতে খেলি, পানিতে ডুবি। কিরে কেমন আছিস তুই? তোর রং আছে আর পৃথিবীর মানুষেরও রং আছে। আমি তো হিরো না, আমি তো স্টার না। Thank you.
আমি জানি আমি যথেষ্ট বড় অন্যায় করে ফেলেছি, সেই জন্য আমি অনুতপ্ত। কিন্তু আপনি আমাকে একবার বলুন, মেঘ কোথায়? আমার মেঘ আর সেই আগের মেঘ নেই। কি বলছেন আপনি এসব, মানে কি? ও সম্পূর্ণ মানসিক ভারসাম্য। আমি আমি মেঘের কাছে যেতে চাই, প্লিজ আপনি আমাকে অ্যাড্রেসটা বলুন। এখন আর লাভ নেই, গত 5 দিন ধরে নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। রাখছি। হ্যালো, হ্যালো, রাখবেন না প্লিজ। অনেক খুঁজেছি মেঘকে, কিন্তু আর কোনো দিন মেঘের সন্ধান পাইনি। তাহলে কি মেঘ হারিয়ে গেল অন্য মেঘের আস্তরণে? প্রেম মানুষকে কতটা পাল্টে দেয় তোমাকে না দেখলে বোঝা মুশকিল। একসময় সবচেয়ে জনপ্রিয় নায়িকা প্রেমিকের বিরহে সমস্ত জৌলুস ছেড়ে স্বেচ্ছায় নির্বাসিত। মেঘকে আমি মনে প্রাণে আমার করে নিয়েছি, ওর সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। সত্যি বলতে কি, ওই স্মৃতিগুলো নিয়েই বেঁচে আছি। ঠিক আছে, মানে তাহলে গল্পের এন্ডিংটা কি হবে? আমি তো আমার মতো করে বললাম, বাদ বাকিটুকু আপনি ওই ফিল্মের ফরম্যাটে সাজিয়ে নিন। এর মধ্যে যদি আমার নতুন কিছু মনে পড়ে আমি আপনাকে জানিয়ে দেব। তবে আমি আশা করছি একটা ভালো চিত্রনাট্য তৈরি করতে পারব। আমি হব হিরো, আমার নায়িকা হবে ক্যামেলিয়া। ক্যামেলিয়া? এই চাচা, আপনি ক্যামেলিয়াকে চিনেন? তুমি চিনো ক্যামেলিয়াকে? আমাকে চিনেন? আমাকে? আমাকে চেনেন না? আমাকে চিনে হচ্ছে সত্যজিৎ, আমাকে চিনে জয় দয়াল, ঋতুপর্ণ ঘোষ আমাকে চিনে, ওরা আমাকে নিয়ে সিনেমা বানাবে। আমি হব হিরো। আমার নায়িকার নাম হচ্ছে ক্যামেলিয়া, আমার স্বপ্নের নাম ক্যামেলিয়া, আমার সিনেমার নাম ক্যামেলিয়া। হে ভাই, আপনি ক্যামেলিয়া কি চেনেন? হ্যাঁ, নায়িকা সংবাদ জানেন? পাগল নাকি? আমি পাগল, আমি উন্মাদ, আমি হিরো। জানো আমি তোমাকে কত খুঁজেছি,
কত কত জায়গায় খুঁজেছি মেঘ। আমি তো সেই কবে মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরে গেছি। কতটা স্বপ্ন উড়ে গেলে একটা মানুষ পাখি হয়ে যায় জানেন? মেঘ, 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 তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ক্যামেলিয়া, দেখো আমার দিকে। আমি তো প্রতিদিনই দেখি ক্যামেলিয়াকে, যে নায়িকা। যাকে আমি ফুল ভাবতাম। আমাকে তুমি ক্ষমা করে দাও মেঘ, আমাকে তুমি ক্ষমা করে দাও। স্বপ্নহীন নগর কুহক, আমি হেঁটে চলি দিগন্ত রেখা বরাবর। অস্তগামী সূর্য রথে সাওয়ার হই, নিলামে যাওয়া সমস্ত স্বপ্ন ফিরিয়া। আমায় নেবে তোমার সূর্যরথে? সেখানে তো আমরা দুজন মিলে একটা সিনেমা বানাবো। মেঘ আর ক্যামেলিয়ার গল্প। সব পাখি ধরে আসে সব নদী, ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিকা হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি দ্বারে অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।